লকডাউন শুরু হওয়ার পর থেকে কম বেশি আমরা সবাই ঘরবন্দি। লকডাউন উঠে গেলেও সেই অবস্থার কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি। বাড়িতে থেকে থেকে আপনাদের নিশ্চয়ই মনে হয় যে ধুর, সময় তো কাটতেই চাইছে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই একঘেয়েমি কাটানোর সবচেয়ে ভালো পাঁচটি উপায় বলবো, আর ভিডিওর শেষে থাকছে আপনাদেরই জন্য একটা বোনাস টিপস। তাই আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, রোজ দিন আপনি নতুন কিছু না কিছু করার চেষ্টা করুন। আপনার দৈনন্দিন কাজের মাঝে আপনি রোজ যদি নতুন কিছু করার চেষ্টা করেন, তাহলে কিন্তু রোজকার কাজের একঘেয়েমি আর থাকবে না। সকালে ঘুম থেকে উঠে নিজের মনে আপনি ছকে নিন সারাদিন কী কী কাজ করবেন, তাহলেই কিন্তু এটা খুব সহজভাবে আপনি করতে পারবেন। বাড়িতে থেকে থেকে খুব স্বাভাবিকভাবেই আপনারা একটু হলেও অলস কিন্তু হয়ে উঠেছেন, আর একটু ওজনও নিশ্চয়ই বাড়িয়েছেন। তাহলে কী করতে হবে? রোজ ব্যায়াম করা শুরু করুন। রোজ সকালে বা বিকেলে যদি আপনারা এক্সারসাইজ করেন অন্তত 15 মিনিট হলেও, তাহলেই দেখবেন আপনার শরীর আর মন কতটা ভালো থাকে। একঘেয়েমি কাটানোর আরেকটা খুব ভালো উপায় কিন্তু হচ্ছে বই পড়া। নতুন নতুন বই পড়ুন। বাড়িতে থাকার এই সময়ে আপনার জ্ঞান ভাণ্ডার আপনি বাড়িয়ে কিন্তু নিতেই পারেন বই পড়ে। যে বিষয়ে আপনার আগ্রহ আছে সেই বিষয়ের বই দিয়ে শুরু করুন। অনলাইন অর্ডার দিয়ে নতুন বইও আনিয়ে নিতে পারেন। এতে আপনার একঘেয়েমি তো কাটবেই, সাথে সাথে আপনি কিন্তু অনেক কিছু জানতে ও শিখতেও পারবেন। হয়তো আপনি এর আগে কোনোদিন রান্না করেননি, এবার করুন। নতুন নতুন সব রান্না করুন, দেখবেন রান্না করার পরে নিজে খেয়ে আর অন্যদের খাইয়েও কিন্তু আপনার খুব আনন্দ হচ্ছে। আজকাল ইউটিউবের দৌলতে আমরা খুব সহজেই নতুন নতুন রান্না শিখে নিয়ে বানাতে পারি, তাহলে আর দেরি কেন? নিত্য নতুন রান্না করে তাক লাগিয়ে দিন বাড়ির সবাইকে। ভিডিও গেমস খেলুন। আজকাল সবার হাতেই রয়েছে স্মার্টফোন, আর তাতে রয়েছে হরেক রকম গেমস খেলার সুযোগ। বাড়ির ছোটরা আর বড়রাও কিন্তু খেলতে পারেন সেই সব গেমস। ভিডিও গেমস খেলা কিন্তু মোটেও খারাপ নয়, একটু আধটু গেম খেললে বরঞ্চ সেটা ভালোই হবে। একঘেয়েমি বা বোরডম কিন্তু খুব সহজেই কাটাতে পারে এই ভিডিও গেমস, তাই দিনের কিছুটা সময় আপনারা নানা রকম খেলা খেলতেই পারেন। তবে বড়রা কিন্তু ছোটদের দিকে একটু খেয়াল রাখবেন, যাতে তারা এই খেলায় আসক্ত না হয়ে পড়ে। ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আর যেমনটা আমি আপনাদের বলেছিলাম, ভিডিওর শেষে আমি আপনাদের জন্যই একটা বোনাস টিপস দেব, আর সেটা হলো ড্রাম রোলস প্লিজ। আপনারা আমার চ্যানেলের ভিডিও দেখুন। মজা করলাম। যাই হোক, আপনারা আপনাদের একঘেয়েমি কাটাতে কী কী কাজ করছেন সেগুলো বলুন কমেন্ট বক্সে, আর এই বিষয় নিয়ে আবার একটা ভিডিও পেতে চাইলেও কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন, যাতে নতুন নতুন আরও ভিডিও আপনারা দেখতে পান। বিদায় সবাইকে।